বন্ধুরা, পলিটিক্যাল সায়েন্সে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারের মধ্যে পার্থক্য জানব। তো বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন সময়ে চাকরির ভাইভায় পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, তাদেরকে প্রায় সময় এই প্রশ্নটা করা হয়ে থাকে, অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারের মধ্যে তফাত কী বা পার্থক্য কী। তো বন্ধুরা, আরেকটা কথা বলে নিতে চাই, আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা সাবস্ক্রাইব করা থাকলে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। মূলত হাই কমিশনার এবং রাষ্ট্রদূত অর্থাৎ অ্যাম্বাসেডর উভয়ই হচ্ছে পররাষ্ট্র বিষয়ক প্রতিনিধি এবং উভয়ই একটি দেশের ফরেন সার্ভিসের কাজ করে থাকেন, অর্থাৎ পররাষ্ট্র বিষয়ে কাজ করে থাকেন। উভয়ের কাজ একেবারেই সেম, তবে একটা নামমাত্র পার্থক্য আছে, অর্থাৎ বিষয়গত একটা হিস্টোরিক্যাল পার্থক্য আছে। সেটা যদি আমরা দেখি, সেটা হলো যে কমনওয়েলথভুক্ত দেশগুলো প্রতিনিধি এক দেশ থেকে অন্য দেশে প্রেরণ করলে তারা হবেন হাই কমিশনার, অর্থাৎ ভারত যদি অস্ট্রেলিয়ায় বা অস্ট্রেলিয়া যদি ভারতে দূত প্রেরণ করে তারা হবেন হাই কমিশনার। অর্থাৎ আমি সহজ কথায় বলি, কমনওয়েলথভুক্ত দেশ, এখন আসেন যে কমনওয়েলথভুক্ত দেশ কোনগুলো, যারা এক সময় ব্রিটিশ কলোনি ছিল, তারা একত্রে মানে স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে তারা ওই সকল দেশগুলো মিলে একটি সংস্থা গঠন করছে যার নাম হচ্ছে কমনওয়েলথ। তাহলে ওই কমনওয়েলথের সদস্যভুক্ত দেশগুলোতে যদি তাদের দূত প্রেরণ করা হয়ে থাকে, তখন তারা হাই কমিশনার হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ তাদেরকে বলা হয় হাই কমিশনার। পক্ষান্তরে যে সকল রাষ্ট্রগুলো কমনওয়েলথ ভুক্ত নয়, অর্থাৎ কমনওয়েলথে বিহীন, তাদের মধ্যে যদি কোনো দূত প্রেরণ করা হয়, তখন তারা অ্যাম্বাসেডর হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ যদি ভারতের প্রতিনিধিকে রাশিয়ায় পাঠানো হয়, তাহলে তারা হবেন রাষ্ট্রদূত, হাই কমিশনার নয়, কেননা রাশিয়া কমনওয়েলথের সদস্যভুক্ত নয়। এই কারণে রাশিয়ার মধ্যে যদি ভারতের কোনো একজন প্রতিনিধি প্রেরণ করা হয়, তখন তারা রাষ্ট্রদূত হিসেবে গণ্য হবেন, অর্থাৎ কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে গণ্য হবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা মৌলিক পার্থক্যটা বুঝতে পারছেন। তো আসলে কমনওয়েলথ কি? কমনওয়েলথটা হচ্ছে, আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন রাষ্ট্রসমূহে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা হচ্ছে কমনওয়েলথ। তা আমি পুরো ভিডিওটার একেবারে সামারি করে দিই, অর্থাৎ কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে যদি প্রতিনিধি প্রেরণ করা হয়, তারা হচ্ছেন হাই কমিশনার হিসেবে বিবেচিত হবেন। আর কমনওয়েলথভুক্ত দেশ নয় এমন দেশে যদি প্রতিনিধি প্রেরণ করা হয়, তারা হচ্ছেন অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত হিসেবে বিবেচনা করা হবে। যেমন বাংলাদেশ যদি ভারতে কী করে, ভারতে যদি বাংলাদেশ প্রতিনিধি পাঠায়, তখন সে হাই কমিশনার হিসেবে বিবেচিত হবে, কেননা ভারত এককালে হচ্ছে ব্রিটিশ কলোনি ছিল এবং সে কমনওয়েলথের বর্তমানে সদস্য। কিন্তু বাংলাদেশ যদি রাশিয়াতে প্রতিনিধি প্রেরণ করে, তাহলে কী হবে? তাহলে হচ্ছে সে রাষ্ট্রদূত হিসেবে বিবেচিত হবে, কেননা রাশিয়া ব্রিটিশ কলোনি ছিল না। এই কারণে হচ্ছে রাশিয়াতে, এবং পাশাপাশি যেটা হয় যে রাশিয়া হচ্ছে ব্রিটিশ কলোনি ছিল না এবং হচ্ছে রাশিয়া কমনওয়েলথের সদস্য না, এই কারণে রাশিয়াতে যদি বাংলাদেশ সদস্য প্রেরণ করে, তাহলে সে অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত হিসেবে বিবেচিত হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন বন্ধুরা।